উঠতে পারবে না। সীমিত সংখ্যক প্লট অবশিষ্ট রয়েছে, আজই যোগাযোগ করুন। আমি তো অফিসে চলে এসেছি। মান্ডা আইডিয়াল সিটি, কর্মস্থল যেখানে, নিজের বাড়ি সেখানে। মান্ডা আইডিয়াল সিটি শাপলা সিটি লিমিটেডের একটি প্রতিষ্ঠান। দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়ার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় বিকাশ মোবাইলে মুহূর্তে, দিনে চব্বিশ ঘন্টা, সপ্তাহে সাত দিন। ডায়াল করুন *247# বর্তমানে রবি ও গ্রামীণফোন নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে। কর্মজীবন শেষে ব্যর্থ ডালিম বাসায় বসে মাছি মারেন আর বইয়ের ছাড়ি খান। কিন্তু তার ছেলে, বাবা আমি ম্যানেজার হয়েছি, এক বছরেই প্রমোশন, যেটা তোর বাবা সারা জীবনে পারেনি। এই দেখো, পূর্বাচল এশিয়ান টাউনে প্লট বুকিং দিয়েছি। সত্যি? ঢাকার ভিতরে পরিকল্পিত নতুন ঢাকা, একেবারে একশোতে একশো। পূর্বাচল এশিয়ান টাউন, নতুন প্রজন্মের নিরাপদ আবাসন। গ্রামীণফোন মাহে রমজানের আয়োজনে আপনার মোবাইল ফোনে *22000 ডায়াল করে রেজিস্ট্রেশন করলেই রমজান জুড়ে প্রতিদিন 30 মিনিট শুনতে পাচ্ছেন সেহরি ইফতারের সময়সূচি, রোজার গুরুত্বপূর্ণ মাসলা মাসায়েল, জাকাত ও ফিত্রা বিষয়ে গুরুত্বপূর্ণ মাসলা মাসায়েল সহ প্রয়োজনীয় আরো অনেক ইসলামী তথ্য প্রতিদিন মাত্র 2 টাকায়। এছাড়াও প্রতিদিন মাত্র 2 টাকায় সেহরি ও ইফতারের SMS নোটিফিকেশন পেতে ডায়াল করুন *22**3*1#। গ্রামীণফোন। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। When you're carrying a monster and you wonder how far you can go, with every step on that road that you take, Allah knows, Allah knows. No matter what inside or out, there's one thing of which there's no doubt, Allah knows, Allah knows. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন ইসলামিক টেলিভিশন, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজানের এই ক্ষণে। আমি খালিদ সাইফুল্লাহ বক্সি। প্রিয় দর্শক, আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্য, কেননা এই অনুষ্ঠানটি ইসলামের নানা বিষয় নিয়ে প্রশ্নোত্তরমূলক নানামুখী আমাদের এই আয়োজন আপনাদের জন্যে, এই আয়োজন আপনার জন্যে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনি চাইলে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, পিং ফুড লার্ন টু আর্নে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা আপনাকে ইসলামের 5টি বিষয় নিয়ে প্রশ্ন করব। চাইলে ফোন করে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন এবং আমরা আপনাদের প্রশ্ন করব, এবং সে প্রশ্নের প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে অনিন্দ সুন্দর উপহার 500 টাকা। আপনি যদি দ্বিতীয় প্রশ্নের ঠিকঠিক জবাব দিতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন আরও 500 টাকা, এবং এর পরে আপনি চলে যাবেন রিস্কি জোনে। রিস্কি জোনে যদি আপনি আমাদের প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন আরও 1000 টাকা, আর যদি আপনি ভুল উত্তর দেন তাহলে প্রথমেই অর্জিত 1000 টাকা থেকে 500 টাকা কর্তিত হবে। চাইলে আপনি তৃতীয় প্রশ্নের উত্তর না দিয়ে আপনি এই অংশগ্রহণটা শেষ করতেও পারেন। আর গতকাল, প্রিয় দর্শক, আমাদের এখানে আরও একটি সেগমেন্ট রয়েছে, সেটি হচ্ছে যারা আমাদের সঙ্গে ফোনে লাইন পান না তারা চাইলে আমাদেরকে প্রশ্ন আমাদের প্রশ্নের উত্তর SMS এর মাধ্যমে দিতে পারেন। আমাদের আজকের প্রশ্ন আপনাদের জন্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ যুবকদের নিয়ে যে সংগঠন প্রতিষ্ঠা করেন সেই সংগঠনটির নাম কি? এটি আপনি SMS করবেন আমাদের ISJN
এটি লিখে 2777 এই নাম্বারে সেন্ড করুন। আমরা চেষ্টা করব এখান থেকে লটারির মাধ্যমে বাছাই করে যিনি যার নাম উঠবে তিনি পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে মূল্যবান উপহার। আর গতকাল আমাদের প্রশ্ন ছিল যে আল কোরআনে কোন সাহাবির নাম রয়েছে, এর সঠিক উত্তরটি ছিল জায়েদ বিন হারিসা। আর এটির উত্তর দিয়েছেন যিনি, তিনি গতকালের বিজয়ী আহমদ, তার নাম হচ্ছে মুন্সিগঞ্জ থেকে আপনি সঠিক উত্তর দিয়েছেন এবং আপনার নাম হচ্ছে আহমদ। আপনার ফোনের লাস্ট নাম্বার আমি বলে দিচ্ছি 469840, আমি আবারও বলছি 469840, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার পুরস্কারটি আপনি নিয়ে নেবেন। প্রিয় দর্শক, আমাদের এই পুরো আয়োজনে আমাদেরকে সহযোগিতা করবার জন্যে আমাদের আমাদের সঙ্গে আছেন মোহতরম মাহমুদুল হাসান, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। দর্শক ফোন করতে থাকুন, স্ক্রিনে দেখানো নাম্বার নিশ্চয়ই আপনারা দেখছেন 8612887 এবং 8613941, এই নাম্বারে আমাদের ফোন করুন। দর্শক, আপনাদের জন্য আমাদের এই আয়োজনে পাঁচটি বিষয় রয়েছে, কোরআন, হাদিস, সিরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের বিশেষ মাসালা মাসাইল, এবং আমাদের আরও একটি বিষয় রয়েছে, সেটি হলো আপনাদের জন্য আমাদের আরও একটি বিষয় রয়েছে, সেটি হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন, হাদিস, রমজানের বিশেষ মাসালা মাসাইল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামী সাধারণ জ্ঞান, যে কোনো একটি পছন্দ করে আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম বলুন, কোত্থেকে ফোন করেছেন? আমি তাদের ইসলাম, পাবনা ঈশ্বরদি থেকে। পাবনা ঈশ্বরদি থেকে। আমাদের নিয়ম কানুন নিশ্চয়ই শুনেছেন, কোন বিষয়টি নেবেন? আমি রমজান সম্পর্কে। রমজান সম্পর্কে। জি, আপনার জন্য প্রথম প্রশ্ন, নিয়ম নিশ্চয়ই আপনি জানেন, আপনার জন্য প্রথম প্রশ্ন, রমজান মাসে শয়তানকে কি পড়ানো হয়? আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআনে কারিমে রোজা ফরজ হওয়ার বিধান কিভাবে বর্ণিত হয়েছে? আবার বলছি, রোজা ফরজ হওয়ার। জি, আরেকবার বলুন। সূরা বাকারা 183 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমালু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা। অনেক ট্যালেন্টেড অ্যান্সার করেছেন, অ্যাবসলিউটলি রাইট, আপনি পেয়ে গেলেন আমাদের পক্ষ থেকে আরও 500 টাকার পুরস্কার। এবং এবার জন্য এবারে আপনার জন্য তৃতীয় প্রশ্ন, এবং মনে রাখতে হবে এই প্রশ্নের ভুল উত্তর দিলে কিন্তু প্রাপ্ত 1000 টাকা থেকে কিন্তু 500 টাকা কেটে যাবে। আপনি তৈরি তো? জি। শাওয়াল মাসে যে 6 রোজার কথা হাদিসে এসছে, কেউ যদি এই 6 রোজা রাখার সময় তার রমজানই কাজা রোজার নিয়ত করে, তাহলে কি শুদ্ধ হবে? এটা শুদ্ধ হবে না। কারণ? কারণ কাজা রোজা আগে করতে হবে, এরপরে শাওয়ালের রোজাটাকে করতে হবে। কারণ উভয়টি ভিন্ন ভিন্ন। এবং আপনার উত্তর একদম সঠিক হয়েছে, আপনি জিতে নিয়েছেন আমাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, আপনি পুরো 2000 টাকা আপনি আমাদের থেকে পুরস্কার লাভ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। মহতরম, প্রথম প্রশ্নকর্তা, বোঝা যাচ্ছে বাংলাদেশে মনে হয় যে কোরআনের চর্চা বোধ হয় বেশ। জি আলহামদুলিল্লাহ, এটা একটা উল্লেখযোগ্য একটা ভালো দিক আমরা মনে করি আলহামদুলিল্লাহ। একটি সময় ছিল যখন আসলে কোরআন বেজ এই ধরনের প্রতিযোগিতা বাংলাদেশে হতো না, কিন্তু আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে কোরআনে কারিম নিয়ে অনেক প্রতিযোগিতা বাংলাদেশে মিডিয়াতে হচ্ছে, এবং এই যে আমাদের স্পেসিফিক একটি আলাদা প্রতিযোগিতা ইসলামিক টেলিভিশনের পক্ষ থেকে, এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী। এটা আমরা দর্শকদেরকে বলতে পারি যে আসলে এটা আমাদেরকে কোরআনে কারিমের গবেষণার ক্ষেত্রে আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে গতকালও বলেছিলাম আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে কারিম আমাদেরকে নাজিল করেছেন এটা বোঝার জন্যে, এটা বুঝে পড়ার জন্য, কিন্তু কিন্তু সেটাই আমাদের দুর্বলতা, আমাদের অজ্ঞতা অনেকটা, যে আমরা অনেকেই আসলে সেই কোরআনকে বুঝে পড়তে চেষ্টা করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কোরআনে কারিমের একটি হরফ তেলাওয়াত করবে
তাকে আল্লাহ তাআলা মিনিমাম কমপক্ষে 10টি নেকি দান করবেন। আর আল্লাহ রাসূল এটাও বলেছেন যে যে কোরআনে কারীম দিয়ে কথা বলবে সেই সত্য কথা বলবে। আচ্ছা, মান কালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে। এখন এই কোরআন দিয়ে কথা বলার যোগ্যতা অর্জন কার হবে আসলে, যে কোরআন বুঝে পড়বে? আর আসলে কোরআনে কারীম এটা এমন একটি নিয়ামত যে এটা সম্পর্কে সারা জীবন আলোচনা করলেও শেষ হবে না। এর ভিতরে আধুনিক জ্ঞান বিজ্ঞান সবই তো আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের জীবনের জন্য যা প্রয়োজন সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। সুতরাং প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই ইসলামিক টেলিভিশনের এই চমৎকার আয়োজনে আপনারাও অ্যাটেন্ড করুন এবং আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআনমুখী করুন। আমরা বলতে চাই যেন শিক্ষাঙ্গনে যদি কোরআনে কারীমের চর্চা হয়, যেটা আমরা গতকালও বলেছিলাম যে আসলে আমাদের সন্তানরা কোরআন শিখবে এটা তাদের জন্মগত অধিকার, কিন্তু আজকে দুর্ভাগ্যজনক যে সেই অধিকার থেকে। জি ইনশাআল্লাহ। জি জি দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি নাম বলুন, কোথা থেকে ফোন করেছেন? শামিহা, শরীয়তপুর থেকে। জি আপনি আমাদের এখানে অংশগ্রহণ করেছেন, আপনি কি নিয়মটা জানেন? হ্যাঁ জানি। আচ্ছা, আপনি কোন বিষয়টি নেবেন? পাঁচটি বিষয় রয়েছে আপনার জন্য, কোরআন, হাদিস, রমজানের বিশেষ মাসালা মাসাইল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামী সাধারণ জ্ঞান। আমি হাদিস বলতে হাদিস থেকে আপনি নেবেন। জি আপনার জন্য আপনি তৈরি থাকুন। আপনার জন্য আমাদের পক্ষ থেকে প্রথম প্রশ্ন, সিয়াসিত্তা বলে বলে কি বোঝানো হয়েছে? এই যে বলা হয় সিয়াসিত্তা, সিয়াসিত্তা, হ্যাঁ সিয়াসিত্তা বলে কি বোঝানো হয়েছে? জি জি বলছি। জি বলুন। বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। ছয়টি কিতাব, অর্থাৎ ছটি কিতাবকে বোঝানো হয়েছে। আপনাকে আপনার উত্তরটি সঠিক হয়েছে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন, কোন ধরনের বিবাহকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বরকতময় মনে করেছেন? কোন ধরনের বিবাহকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় বিবাহ হিসেবে উল্লেখ করেছেন? কি ধরনের বিবাহ সুসালাম বরকতময় বিবাহ হিসেবে উল্লেখ করেছেন? কি জাতীয় বিয়ে, যে বিয়েতে খুব, জি বলো, মানে যে বিবাহের খরচ অনেক কম হয় সেই বিবাহকে রাসূলুল্লাহ। এবং আপনি উত্তর সঠিক দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি আমাদের তৃতীয় প্রশ্ন নেবেন? মনে রাখতে হবে যে তৃতীয় প্রশ্নের ঠিক ঠিক জবাব দিতে না পারলে কিন্তু প্রথম 1000 টাকা থেকে 500 টাকা কেটে যাবে দর্শক। তৃতীয় প্রশ্ন, জি তৃতীয় প্রশ্ন আপনার জন্য, আপনি নিচ্ছেন তো? জি আপনার জন্য না, লাইন কেটে গেছে, লাইনটি দুটো হয়ে গেছে, আপনি আবারও চেষ্টা করতে থাকুন, আপনার দুটো প্রশ্নের উত্তর ঠিক হয়েছে। প্রিয় দর্শক দেখছেন ফোন ও লাইভ কুইজ অনুষ্ঠান পিং ফুড লার্ন টু আর্ন। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকুন। বুঝলেন বেআই সাহেব, আমি তখন বরিশালে ইন্সপেকশনে গিয়েছিলাম, ওখানকার ডিসি তো আমার ফ্যান হয়ে গেল, হঠাৎ একদিন চিংড়ি মালাইকারি পাঠালো, আমি তো অবাক। এরপর আমি যখন খুলনায় ট্রান্সফার হলাম, আপনি জানেন বেআই সাহেব ওখানকার খাসির কোরমা কত বিখ্যাত, পদ্মার ইলিশের কথা আর কি বলবো বেআই সাহেব, আমি নিজে কিনে এনেছি আপনি আসবেন বলে। শুধু তাই নয়, দেশে সরিষার তেলে ভাজা ইলিশ। বুঝলেন জয় স্যার, ঝিলিশ পাশে ঝুলনা ঝুলনা ঝরি, একেই বলে ঝাঁজি ফে। দেশি সরিষার তেলের আসল পরিচয় তার ঝাঁজি গন্ধে, রান্না সরিষার তেল আসল ঝাঁজে সেরা স্বাদে। এসে গেল ট্যাং, মজাদার স্বাদ, ভিটামিন এ সি আর আয়ন এর সাথে, যা আপনার বাচ্চাদের মধ্যে জাগায় নতুন প্রাণ শক্তি। চেয়ারম্যান স্যার, এই দেখেন লুঙ্গির কি অবস্থা, এক ধোয়ায় রং নাই, দুই ধোয়ায় তেনা তেনা, বইতে গেলে সিরা যায় ফাইটা যায়। কেন কিনো তোমরা এইসব লুঙ্গি? এখন থেকে কিনবা জয়পাড়ার লুঙ্গি, যার রং পাকা, দেখতে সুন্দর, পড়তে আরাম, টিকেও অনেক। হাটে বাজারে গ্রামে গঞ্জে সবাইকে বলবে, সবাই যেন জয়পাড়ার লুঙ্গি ব্যবহার করে। জয়পাড়া লুঙ্গি এসে গেল ট্যাং,
মজাদার স্বাদ ভিটামিন এ সি আর আয়ন এর সাথে, যা আপনার বাচ্চাদের মধ্যে জাগায় নতুন প্রাণ শক্তি। দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়ার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় বিকাশ মোবাইলে মুহূর্তেই, দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন। ডায়াল করুন *247# বর্তমানে রবি ও গ্রামীণফোন নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে। কর্মস্থল থেকে বাসায় ফিরতে এরকম অনেক চাকরিজীবী ব্যবসায়ীকে করতে হয় জীবনের সাথে যুদ্ধ, কখনো ঘটছে দুর্ঘটনা। মতিঝিলে কর্মস্থল যাদের, তাদের জন্য সুখবর। মতিঝিল থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে গড়ে উঠছে মান্ডা আইডিয়াল সিটি। সব ধরনের নাগরিক সুবিধা সমৃদ্ধ এই সিটির প্লট বিক্রি চলছে। মতিঝিলের এত কাছে আর কোনো পরিকল্পিত আবাসিক প্রকল্প গড়ে উঠতে পারবে না। সীমিত সংখ্যক প্লট অবশিষ্ট রয়েছে, আজই যোগাযোগ করুন। আমি তো অফিসে চলে এসেছি, চা বানাতে বানাতে অফিসে চলে গেলে। মান্ডা আইডিয়াল সিটি, কর্মস্থল যেখানে, নিজের বাড়ি সেখানে। মান্ডা আইডিয়াল সিটি, শাপলা সিটি লিমিটেডের একটি প্রতিষ্ঠান। এসে গেল ট্যাং, মজাদার স্বাদ ভিটামিন এ সি আর আয়ন এর সাথে, যা আপনার বাচ্চাদের মধ্যে জাগায় নতুন প্রাণ শক্তি। বুঝলেন বেআই সাহেব, আমি তখন বরিশালে ইন্সপেকশনে গিয়েছিলাম, ওখানকার ডিসি তো আমার ফ্যান হয়ে গেল। হঠাৎ একদিন চিংড়ি মালাইকারি পাঠালো, আমি তো অবাক। এরপর আমি যখন খুলনায় ট্রান্সফার হলাম, আপনি তো জানেন বেআই সাহেব, ওখানকার খাসির কোরমা কত বিখ্যাত, পদ্মার ইলিশের কথা আর কি বলবো বেআই সাহেব, আমি নিজে কিনে এনেছি আপনি আসবেন বলে। শুধু তাই নয়, দেশি সরিষার তেলে ভাজা ইলিশ। বুঝলেন জয় সাহেব, ঝিলিশ পাশে ঝুলনা ঝুলনা ঝরি, একেই বলে ঝাঁজি ফে। দেশি সরিষার তেলের আসল পরিচয় তার ঝাঁজি গন্ধে। রান্না সরিষার তেল, আসল ঝাঁজে সেরা স্বাদে। ভাইয়া মার ফোন। হ্যাঁ মা, বিয়ের অনুষ্ঠান তো কালকে, শোন ও তো খুব। শোন ভাই, একটু আসেন তো। জানি বুড়িয়ে মেঘরে দিয়েছে আমরা, লাল হলে ভালো হতো। শোন চল, ওই যে ওখানে এটা শোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়েকটা অপশন পাঠা, লালের উপর দিয়ে আমরা ডিজাইনটা করব। ঠিক আছে। সুন্দর না? জ্বলে উঠুন আপন শক্তিতে রবি। এসে গেল ট্যাং, মজাদার স্বাদ ভিটামিন এ সি আর আয়ন এর সাথে, যা আপনার বাচ্চাদের মধ্যে জাগায় নতুন প্রাণ শক্তি। বুঝলেন বেআই সাহেব, আমি তখন বরিশালে ইন্সপেকশনে গিয়েছিলাম, ওখানকার ডিসি তো আমার ফ্যান হয়ে গেল। হঠাৎ একদিন চিংড়ি মালাইকারি পাঠালো, আমি তো অবাক। এরপর আমি যখন খুলনায় ট্রান্সফার হলাম, আপনি তো জানেন বেআই সাহেব, ওখানকার খাসির কোরমা কত বিখ্যাত, পদ্মার ইলিশের কথা আর কি বলবো বেআই সাহেব, আমি নিজে কিনে এনেছি আপনি আসবেন বলে। শুধু তাই নয়, দেশি সরিষার তেলে ভাজা ইলিশ। বুঝলেন জয় সাহেব, ঝিলিশ পাশে ঝুলনা ঝুলনা ঝরি, একেই বলে ঝাঁজি ফে। দেশি সরিষার তেলের আসল পরিচয় তার ঝাঁজি গন্ধে। রান্না সরিষার তেল, আসল ঝাঁজে সেরা স্বাদে। বিজ্ঞাপন বিরতির পর আরেকবার স্বাগত প্রিয় দর্শক আপনাদের সবাইকে, যারা দেখছেন ইসলামিক টেলিভিশন। আপনাদের জন্য, আপনাদেরকে সাথে নিয়েই আমাদের এই আয়োজন, ফোনো লাইভ কুইজ অনুষ্ঠান পিং ফুড লার্ন টু আর্নে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি খালিদ সাইফুল্লাহ বক্সী, এবং আপনাদের এবং আমাকে সবাইকে সহযোগিতা করার জন্য আমাদের স্টুডিওতে আছেন মোহতারাম মাহমুদুল হাসান। দর্শক, আমাদের এই অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই নিয়ম জানেন, একটা ফোন চলে আসছে। আসসালামু আলাইকুম। জি, নাম বলুন, কোথেকে ফোন করেছেন? আপনার জন্য আমাদের প্রথম প্রশ্ন, সেটি হচ্ছে আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি কি ছিল? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপাধি কি ছিল? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপাধি কি ছিল? 30 সেকেন্ড। আনহা কি, তার উপাধি কি ছিল? আচ্ছা, আপনি পারলেন, উত্তরটি হবে জাতুন নেতা কাইম। এটি ছিল সঠিক উত্তর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে প্রশ্ন করার জন্য, আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। সেই সাথে জানিয়ে দিচ্ছি দর্শক, যারা ফোনে লাইন পাচ্ছেন না তাদের জন্য স্ক্রিনে দেখানো একটি প্রশ্ন আসে এবং সেই প্রশ্নের আপনারা উত্তর দিতে চাইলে আমাদেরকে SMS করুন ISJN2777 এই নাম্বারে। উত্তরটি লিখে 2777 এই নাম্বারে আপনি দেবেন। সেই প্রশ্নটি হলো আপনাদের জন্য যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ সমাজকে নিয়ে একটি সংগঠন তৈরি করেছিলেন, সেই সংগঠনের নাম কি? এটি ছিল SMS এর উত্তর। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে ফোন করুন এবং আমরা আপনাকে প্রশ্ন করব এবং সেই প্রশ্ন থেকে আপনি ঠিকভাবে জবাব দিতে পারলে আপনাদের জন্য থাকবে, প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 500 টাকা এবং দ্বিতীয় প্রশ্নের ঠিক জবাব দিতে পারলে আরও 500 টাকা এবং তৃতীয় প্রশ্নের ঠিক জবাব দিতে পারলে পেয়ে যাবেন আপনি আরও 1000 টাকা। যদি ভুল করেন তাহলে প্রথম অর্জিত 1000 টাকা থেকে 500 টাকা কিন্তু কেটে যাবে। যে একটা ফোন চলে আসছে, আসসালামু আলাইকুম। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলুন, কোথা থেকে ফোন করেছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সাভার থেকে শামিম বলতেছি। জি, আপনি কোন বিষয়টি নেবেন? আমি ইসলামী সাধারণ জ্ঞান। জি, ইসলামী সাধারণ জ্ঞান আপনি নেবেন। আপনার জন্য আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনে হরকত সংযোজন করেন কে? পবিত্র কোরআনে জবর, জের, পেশ বা হরকত এগুলো সংযোজন করেন কে? সময় 30 সেকেন্ড। আবার একটু বলবেন না। পবিত্র কোরআনে হরকত, জবর, জের, পেশ এগুলো কে সংযোজন করেন? আপনার 30 সেকেন্ড। যে আপনাকে আর 30 সেকেন্ড শেষ, আপনাকে আর সুযোগ দিতে পারলাম না ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। দর্শক চেষ্টা করতে থাকুন, মোহতারাম অনেকেই অংশগ্রহণ করছেন এবং আলহামদুলিল্লাহ জমে উঠেছে আমরা বলতে পারি অনুষ্ঠানটি, প্রতিযোগিতাটি আসলে ইনশাল্লাহ জমবে। আমাদের আমরা আশাও করছি যে আসলে এই যে আমাদের কোরআন বেজ বা তাওহিদমুখী মানে কৃষ্টি কালচার বা সংস্কৃতি চর্চা যেটা, এটা বাংলাদেশে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবে। কারণ আমাদের দেশে একটা ভুল ধারণা সৃষ্টি হয়েছে যে সংস্কৃতি চর্চা মানে হচ্ছে সেখানে কিছুটা বেহায়াপনা করা, সেখানে উচ্ছৃঙ্খলা কার্যক্রম, এটাই হলো সংস্কৃতির আসলে একটা মানে চর্চার একটা মাধ্যম। কিন্তু আমরা আসলে এটা বুঝতে সক্ষম হই না যে মুসলমানদের জন্য আসলে এগুলো সংস্কৃতি নয়, বরং কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সংস্কৃতি আমাদের জন্য যে রয়েছে, সেখানে যে আনন্দ করা যায়, সেখানে প্রতিযোগিতা আছে, এই বিষয়টি আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে চর্চা হচ্ছে, সামনের দিকে আরও এগিয়ে যাবে। সেই জন্য আমরা মনে করি আমাদের যারা অভিভাবক আমরা আছি, আমাদের সন্তান যারা লেখাপড়া করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, আমাদের প্রত্যেকেরই উচিত যে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নাম বলুন, কোথা থেকে ফোন করেছেন? জি, আপনি কোন বিষয়টি নেবেন? ইব্রাহিম। ইসলামী সাধারণ জ্ঞান। ইসলামী সাধারণ জ্ঞান আপনার জন্য আমাদের পক্ষ থেকে প্রথম প্রশ্ন, খুব ঝটপট উত্তর দিয়ে দেবেন। আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন, তাহলে ভালো শুনতে পাবেন। যে আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন জাতিকে আল্লাহ তাআলা প্রবল বাতাসে ধ্বংস করেছেন? কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড রকম বাতাস দিয়ে, ঝড় দিয়ে ধ্বংস করে দিয়েছেন? 30 সেকেন্ড। না, ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছেন, কিন্তু আর একটা জাতিকে
আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন প্রচণ্ড রকম বাতাস দিয়ে, এবং সেই জাতির নাম হচ্ছে আদ জাতি। আপনি আমাদের সেখানে কুইট করতে হবে, কারণ আপনি প্রথম প্রশ্নের উত্তরটি দিতে পারেননি। যে মুতরাম আমরা আলোচনা বলছিলাম যে আমরা এই যে কোরআনে কারিমের অনেক জিনিস আছে আমরা হয়তো জানি না, অনেকেই অনেক ভাইরাই হয়তো জানেন না বা চর্চার অভাবে কিন্তু আসলে এটা হচ্ছে। তো আমরা সবাইকে বলতে চাই যে আসলে আমরা সবাই কোরআন পড়ি, কোরআনে কারিম যদি পড়ি তাহলে আমাদের এই যে অজ্ঞতাটা এটা কমে যাবে, এবং আমাদের বেসিক্যালি এটা তো পড়াই উচিত। আমরা পৃথিবীর কত উপন্যাস পড়লাম, কত নাটক নভেল আমরা পড়ছি, অথচ আমরা কোরআন জানি না। তো আমাদের অভিভাবকদের দায়িত্ব হচ্ছে আমাদের ছেলে মেয়ে যারা আছে, যারা পড়াশোনা করে, বিশেষ করে আমরা তাদেরকে বলবো যে তারা যেন অবশ্যই তাদের সন্তানদেরকে কোরআনে কারিম শেখান। এবং আমরা তো আল্লাহরই সৃষ্টি, আল্লাহই আমাদের বিধান দিয়েছেন, এবং সেই বিধানের টাচে থাকলেই কেবল আমরা দুনিয়া এবং আখিরাতে আমরা নাজাত পেতে পারি। জি জি, চমৎকার বলছেন আপনি। এই বিষয়টি আসলে আমরা অনেকেই বুঝি না। আসলে আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আর যিনি সৃষ্টি করেছেন তিনি তো একটি গাইডলাইন, গাইড বুক আমাদেরকে দিয়েছেন। আসলে আমরা পৃথিবীতে আসার পরে কিন্তু যখন একটু বড় হতে লাগলাম তখনই আমরা সেই মহান স্রষ্টাকে অস্বীকার করে ফেললাম, অথচ তিনিই আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, মায়ের পেট থেকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা যখন কথা বলতে জানতাম না তখন তিনিই আমাদেরকে সব ভাষা শিক্ষা দিয়েছেন, আমাদেরকে তিলে তিলে তিনি বড় করেছেন তার অবারিত অফুরন্ত নিয়ামত দিয়ে। কিন্তু সেই আল্লাহকে যখন আমরা একটু বড় হলাম, একটু যখন শিখতে জানলাম, একটু পড়াশোনা জানলাম, একটু বুদ্ধি আসলো, জ্ঞান আসলো, আমি যখন কবি হলাম, সাহিত্যিক হলাম, বুদ্ধিজীবী হলাম, তখন কিন্তু আমাদের অবস্থাটা সম্পূর্ণ পাল্টে গেল, তখন আমরা সেই মহান স্রষ্টাকে অস্বীকার করতে লাগলাম। এবং সেটি যেন না হয় এই রমজানে মোতারাম আমাদের শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সেই ফিলিংসটা নিয়ে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং একদিন আল্লাহর কাছেই ফিরে যাব। সুতরাং এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকব যেন কোরআন সুন্নাহ মোতাবেক ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং আমাদের সকল জীবনকে লিড করতে পারি, সেই শুভ প্রত্যয়েই শেষ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিঙ্ক ফুট এর আয়োজনে লার্ন টু আর্ন। এই অনুষ্ঠানে যারা আমাদের অংশগ্রহণ করলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে বলে দিচ্ছি দর্শক, স্ক্রিনে দেখানো যে নাম্বারটি ছিল সকলের জন্য যে এসএমএস এর প্রশ্ন, সেই প্রশ্নের যারা ঠিক ঠিক আপনাদের জন্য আমাদের আজকের প্রশ্ন ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠন তৈরি করেছিলেন তরুণ যুবকদেরকে নিয়ে, সেই সংগঠনের নাম কি, এটি যদি আপনি উত্তর দিতে চান আজ রাত 12টার মধ্যেই আপনাকে এসএমএস এর মাধ্যমে জানাতে হবে। এসএমএস করবার ঠিকানা হচ্ছে ISJN, এরপরে স্পেস দিয়ে আপনি লিখুন আপনার নাম এবং তারপরেই আপনি উত্তরটি লিখুন, এবং লিখবার পর পাঠিয়ে দিন 2777 এই নাম্বারে। আমরা সেখান থেকে লটারির মাধ্যমে বাছাই করে একজনকে পুরস্কৃত করব এবং আগামীকালের অনুষ্ঠানে তার নামটি আমরা ঘোষণা করব। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে অংশগ্রহণ করবার জন্য। ভালো থাকুন, কোরআনের সাথে থাকুন, দ্বীনের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। No matter what, inside or out, there's one thing of which there's no doubt. Allah knows. Allah knows. ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। যে রমজান এমন একটি মাস যে মাসের মধ্যে মানুষ নিজের চরিত্রকে সংশোধন করতে পারে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন তোমাদেরকে ডাকবে তোমাদের রূহকে জীবিত করার জন্য।